শহীদ জিয়াউর রহমান বগুড়া মেডিকেল কলেজে আমাদের যে চারজন সহকর্মীকে তাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে, সেই প্রেক্ষিতে অন্যান্য মেডিকেল সারা বাংলাদেশের সবার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এখানে স্ট্রাইক করতেছি। যতক্ষণ পর্যন্ত না তাদেরকে নিজেদের কর্মে ফিরে আনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালিয়ে যাব, কারণ এগুলো আমাদের সকলের দাবি। সেটা আমার সাথেও করতে পারতো, সেটা আমাদের সহপাঠীদের সাথেই ঘটেছে। আমার সহকর্মীর বিরুদ্ধে যখন ইভটিজিং করা হচ্ছে, তাকে যখন খারাপ কথা বলা হচ্ছে, তখন কেন তার সহকর্মী তার প্রতিবাদ করতে পারবে না? আর অবশ্যই আমরা তাদের গায়ে হাত তুলছি, কারণ তারা আগে আমাদের গায়ে হাত তুলছে, এই জন্যে আমরা হাত তুলছি। তার বাবা অসুস্থ থাকার পরেও সে যদি ইভটিজিং করতে পারে, তবে আমি কেন তার গায়ে হাত তুলতে পারবো না আমার গায়ে হাত তোলার পরেও? এটা ভুল সিদ্ধান্ত এবং অবশ্যই এটা চাপে পড়ে সিদ্ধান্ত। স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়া লোকে বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত।